আজকের ভিডিওতে আমি মধু দিয়ে মানে হানি দিয়ে একটি সুন্দর টেকনিক আপনাদেরকে শেখাবো, যে টেকনিকটি করলে আপনাদের যার যার সঙ্গে রিলেশনে সমস্যা রয়েছে একদম বর্তমানে, আপনি তাদের সঙ্গে নিজেদের বা নিজের রিলেশনকে ঠিক করতে পারবেন। আপনি অন্যের জন্য এই টেকনিকটি করতে পারেন, অন্য দুজনের রিলেশন ঠিক করার জন্য, যে কোনো ধরনের রিলেশন ঠিক করার জন্য আজকের টেকনিকটি কিন্তু খুব সুন্দরভাবে কাজ করবে। তো কিভাবে এই টেকনিকটি করবেন, কি কি করবেন, সেটা জানতে হলে পুরো ভিডিওটি দেখতে হবে, এবং ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দিতে হবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল অপশানটি সিলেক্ট করে রাখার অনুরোধ করছি তাদের কাছে যারা ফার্স্ট টাইম এই চ্যানেল ভিজিট করছেন অর্থাৎ এই ভিডিওটি দেখছেন। নমস্কার দর্শক বন্ধুরা, আপনাদের সকলকে আরো একবার রেইকি বার্তায় স্বাগত জানাচ্ছি। আমি আপনাদের বন্ধু শ্রী মিঠুন রয়, রেইকি গ্র্যান্ড মাস্টার। আপনারা নিশ্চয়ই ভালো আছেন, আমিও খুব ভালো আছি। বন্ধুরা, আজকে মধুর সাহায্যে, যে মধু আমরা খাই হানি, সেই মধুর সাহায্যে আপনার ভেঙে যাওয়া সম্পর্ক, আপনার খারাপ হয়ে যাওয়া সম্পর্ক, বা যে কোনো ধরনের সম্পর্কের যে সমস্যা সেটাকে ঠিক করতে পারবেন, মধুময় করতে পারবেন। মধুর সাহায্যে যে কোনো সম্পর্ককে মধুময় করতে পারবেন আজকের এই টেকনিকে। তো এই টেকনিক কিভাবে করবেন সেটা জানার আগে কি কি প্রয়োজন বলে দিই। কিছুটা মধু দরকার, ছোট দেখবেন মধুর শিশি পাওয়া যায়, সে প্লাস্টিকের কৌটোও হতে পারে, কাঁচেরও হতে পারে, ছোট পাওয়া যায় দেখবেন, বড়ও নিতে পারেন কিন্তু, বা আপনার ঘরে যদি বড় আগে থেকেই মধু থাকে তো একটা কোনো শিশিতে আপনি ঢেলে নিতে পারেন। এবং এর সঙ্গে একটা কাগজ, একটা পেন। একটা কাগজ নেবেন, ছোট কাগজ, সাদা কাগজ, এবং একটা লাল কালির পেন বা নীল কালির পেন চলবে, সবুজ রঙের পেন দিয়েও লিখতে পারেন, মানে আমি পেনের কালার বলছি না, কালির কালার বলছি, লাল কালির, সবুজ কালি, নীল কালি, এগুলো চলবে, যে কোনো একটা দিয়ে আপনাকে কাজটা করতে হবে। আর দরকার কি, আর দরকার আপনাকে, মানে আপনি যে টেকনিকটা করবেন তাই আপনাকে দরকার। তাহলে মধু, কাগজ, পেন এবং আপনি, এই হচ্ছে উপাদান। এবার এই টেকনিকটা আপনি অসৌচ চলাকালীনও করতে পারেন, পিরিয়ড চলাকালীন করতে পারেন, ঠিক আছে, কোনো বাধা নেই। এবার এই টেকনিকটা কিভাবে করবেন, এই টেকনিকটা আপনি করবেন আপনার ঘরে বসে শান্তভাবে, নিলিবিলি আপনি করবেন, যে কোনো সময়ও করতে পারেন। কি করবেন, কাগজে আপনাকে লিখতে হবে অমুকের সঙ্গে আমার সম্পর্ক মধুময় হয়ে গেছে, এবং এর জন্য তাকে ধন্যবাদ, ইউনিভার্সকে ধন্যবাদ। তাহলে আপনি লিখতে পারেন, ধন্যবাদ জানাই ইউনিভার্স আমার এবং অমুকের সম্পর্ককে মধুময় করার জন্য। বা আপনি এইভাবেও লিখতে পারেন, ধন্যবাদ ইউনিভার্স, অমুকের ও আমার সম্পর্ক মধুময় হয়ে গেছে। ধন্যবাদ ইউনিভার্স, অমুক আর আমার সম্পর্ক মধুময় হয়ে গেছে। এই অমুক হচ্ছে সেই ব্যক্তি, তার পুরো নাম লিখবেন এবং সারনেমও লিখবেন, তার অফিসিয়াল নাম লিখবেন। এবার যদি একাধিক মানুষের সঙ্গে আপনার সম্পর্কের একটা বিষয় থাকে, অনেক বাড়িতেই এরকম ব্যাপার আছে, বৌমার সঙ্গে শাশুড়ি মা কি শ্বশুরমশাই কি তাদের বাড়িতে ননদ হোক, যা হোক, দেওর হোক, অনেকের সঙ্গেই দেখা গেল সম্পর্কের একটা টানাপোড়েন চলছে, হতেই পারে। তো সেই জায়গায় আপনি সবার জন্য কিন্তু করতে পারেন, সেক্ষেত্রে আপনি কি লিখবেন, সেক্ষেত্রে আপনি লিখবেন, আমার সঙ্গে অমুক তমুক, এইভাবে কমা দিয়ে দিয়ে, সবার সম্পর্ক মধুময় হয়ে গেছে বা মধুময় করে দেওয়ার জন্য। তাহলে সেক্ষেত্রে সবার নাম চলে এলো। আপনি একজনের সঙ্গে যদি করতে চান তাহলে তো প্রথমে বললাম, আর অনেকের সঙ্গে যদি হয় তাহলে আপনার সঙ্গে সেই সমস্ত মানুষের সম্পর্ক
ঠিক হয়ে গেছে বা ঠিক করে দেওয়ার জন্য ইউনিভার্সকে ধন্যবাদ জানাই। এক্ষেত্রে অনেকে বলেন যে আমি যদি ইউনিভার্স না বলে এখানে যদি আমি আমার আরাধ্য দেব বা দেবীর নাম বলি, বা আমি যদি এখানে থ্যাংক ইউ গড বলি, আমি যদি এখানে থ্যাংক ইউ আল্লাহ বলি, বলতে পারি কি না? অবশ্যই বলতে পারেন, আপনি এখানে থ্যাংক ইউ যাকে আপনি মানেন তাকেই বলতে পারেন। তো এইভাবে আপনাকে ওই কাগজটি লিখতে হবে, কাগজটা কিন্তু অনেক বড় হবে না, একটাই লাইন আপনি এক লাইনে লিখছেন, একটা লাইনের মানে একটা সেন্টেন্স আর কি, লাইন একটা জায়গায় দুটো তিনটে হতেই পারে কিন্তু এটা তো একটা সেন্টেন্স, একটাই বাক্য, তো একটাই বাক্য হবে, সেখানে আর কিছু হবে না। এই কথাটুকু ছোট ছোট করে লিখবেন, লাল কালি দিয়ে লিখতে পারেন, নীল কালি দিয়ে লিখতে পারেন, সবুজ কালি দিয়ে লিখতে পারেন। তো লিখলেন, লেখার পর ওটাকে ভাঁজ করবেন না, রোল করবেন। কাগজটা ধরুন রেকট্যাঙ্গেল শেপের রয়েছে এরকম, ওটাকে এরকম করে রোল করে দেবেন। এবার আপনি ওই মধুর যে শিশিটা রয়েছে তার মধ্যে ঢুকিয়ে দেবেন, ঢুকিয়ে দিন, দিয়ে একটু ঝাঁকিয়ে দিন যাতে কাগজটার মধ্যে পুরো মধু মাখামাখি হয়ে যায়। এবার ওই মধুর শিশিটা যার মধ্যে আপনার অ্যাফার্মেশন রয়েছে, পুরোটা মধুতে মাখামাখি হয়ে গেছে, এবার সেটা আপনি আপনার বাঁ হাতের ওপরে নিন, ডান হাত দিয়ে চাপা দিন, দিয়ে কিছুক্ষণ শান্তভাবে বসুন। এটা আপনি যে কোনো দিকে মুখ রেখে বসতে পারেন, বিছানায় বসতে পারেন, চেয়ারে বসতে পারেন, নিচে বসতে পারেন, বসুন। বসে একদম শান্তভাবে আপনি চিন্তা করুন বা ভাবুন যে সেই প্রত্যেকটা মানুষের সঙ্গে আপনার রিলেশন ঠিক হয়ে গেছে, বা পার্টিকুলার সেই মানুষটির সঙ্গে আপনার রিলেশন ঠিক হয়ে গেছে। রিলেশন ঠিক হয়ে গেলে আপনার কী কী বিষয় হতো? এখন যারা আপনাকে ধরুন আজে বাজে কথা শোনাচ্ছে, বা যিনি ধরুন আপনার ফোন তুলছে না, আপনাকে ব্লক করে রেখেছে, বা আপনার সঙ্গে কোনোভাবে যোগাযোগ করছে না, তো রিলেশন ঠিক হলে একটু উল্টোটা হবে, অর্থাৎ আনব্লক থাকবে সব কিছু, কোনো জায়গায় কোনো ব্লকের কোনো গল্প থাকবে না। তো সেটা প্রথমে ভাবুন। দ্বিতীয়ত, আপনারা কথা বলবেন প্রত্যেক দিন, দেখা করুন আর না করুন ফোনে অ্যাটলিস্ট কথা বলবেন, ভিডিও কলে অন্তত কথা হবে, দেখা হবে। এবার দেখার বিষয়টাও আছে, দেখার হওয়াটাও হতে পারে। তো এই যে বিষয়গুলো রয়েছে, রিলেশন ঠিক হলে যে কাজগুলো হয়, যে ঘটনাগুলো হয়, সেইগুলোই আপনি ভাবার চেষ্টা করবেন, কল্পনা করার চেষ্টা করবেন। ধীরে ধীরে এগুলো চেষ্টা করুন, তাড়াহুড়োর কিছু নেই, যার যতক্ষণ ভালো লাগছে সে ততক্ষণ এগুলোকে ভাবুন, ভেবে মনে মনে খুব আনন্দিত হয়ে উঠুন, আনন্দটাকে উপভোগ করুন। কারণ আপনার মধ্যে যে চিন্তা রয়েছে, যে টেনশন রয়েছে, রিলেশন খারাপ হওয়াকে নিয়ে দুঃখ রয়েছে, সেইগুলোকে কিছুক্ষণের জন্য পুরোপুরি ভুলে যান, পুরো উল্টো ক্যারেক্টারে চলে যান, যে সব কিছু ঠিক আছে, সবার সঙ্গে রিলেশন ঠিক আছে, সবাই আপনাকে খুব ভালোবাসে, সবাই আপনাকে খুব কেয়ার করে, কেউ আপনার সঙ্গে কোনো খারাপভাবে কথা বলে না, আর আপনিও ঠিক তাদের সঙ্গে সেইভাবেই কথা বলেন, তাদের বিষয়ে সব কিছু পজিটিভলি আপনি ভাবনা চিন্তা করেন। এইটা আপনাকে ভাবতে হবে, এর কোনো নির্দিষ্ট টাইম নেই, এটা আপনার নিজের কাছে। এবার এই টেকনিকটি আপনি যে কোনো সময় করতে পারেন বলেছি। তো এবার ধরুন আপনি রাত্রিবেলা সমস্ত কাজকর্ম করে ফ্রি হয়ে আপনি যদি করতে চান করতে পারেন, তাহলে আর আপনার কোনো কাজের তাড়া থাকবে না, সেক্ষেত্রে আপনি এটা আরও সুন্দরভাবে ভাবতে পারবেন, কারণ অনেক সময় রয়েছে, কেউ ডিস্টার্ব করতে আসবে না আপনাকে। তো এইগুলো এবার আপনাকে সেটিং করে নিতে হবে যে আপনার কোন সময়টা ভালো, কোন সময়টা আপনার জন্য ঠিকঠাক আছে। কেউ দুপুরবেলা করতে পারেন, মায়েদের যেরকম দুপুরের দিকটা একটু ফাঁকা থাকে, তো সেই সময় আপনারা করতে পারেন। এছাড়া ঘুম থেকে উঠে ভোরবেলাও করতে পারেন, ব্রহ্ম মুহূর্তে উঠেও করতে পারেন, মাঝরাতেও করতে পারেন, যে কোনো সময় আপনি করতে পারেন। এবার এই এতগুলো কথা এই জন্য বলছি যে আপনি করছেন, কেউ এসে আপনাকে ডাকলো, কেউ এসে ডিস্টার্ব করলো, মানে অর্থাৎ এগুলোর মধ্যে একটা সেই যে এনার্জি তৈরি হওয়ার কথা ছিল সেটা আর তখন কিন্তু এনার্জিটা তৈরি হবে না। যে কোনো কাজ খুব নিষ্ঠার সঙ্গে, ভক্তির সঙ্গে, শ্রদ্ধার সঙ্গে করতে হয়। যদি যারা কল্পনা করতে পারেন না, তারা কিছুক্ষণ ওখানে বসে চোখ বন্ধ করে নিজের সঙ্গে সেই মানুষদের রিলেশনটা ঠিক আছে, এটা একটা বারবার আপনি নিজের মনে মনেও বলতে পারেন যে আমার সঙ্গে সবার রিলেশন ঠিক আছে, আমার সঙ্গে সবার রিলেশন ঠিক আছে, বা আমার সঙ্গে ওই ব্যক্তির সম্পর্ক একদম ঠিক, সব কিছু ঠিক, একদম কোনো কিছু কোনো
গণ্ডগোল নেই, এটা বারবার নিজের মনের মধ্যে বলতে পারেন, অর্থাৎ নিজেকে বিশ্বাস করানো যে হ্যাঁ সব কিছুই ঠিক আছে, সব কিছু ঠিক আছে। আমরা অনেক সময় বলি না যে এক সেকেন্ডের জন্য বা এক মুহূর্তের জন্য ভেবে নাও যে কোনো কিছুই প্রবলেম নেই, সব ঠিক হয়ে গেছে, তো সেটা তো আমরা ভাবতে পারি, সেইটাই আমি এখানে করতে বলেছি। তো এটা করার পর এবার ওই শিশিটা ওরকম মুখ বন্ধ অবস্থায় আপনি আপনার বাড়ির যে কোনো জায়গায় মাটির মধ্যে পুঁতে দিন। যদি বাড়িতে মাটি না থাকে, আপনি যদি ফ্ল্যাটে থাকেন, তাহলে আপনার বাড়িতে নিশ্চয়ই গাছ আছে, কোনো না কোনো ফুলের গাছ আছে, তাতে সেই গাছের টব আছে, তার মধ্যে খানিকটা মাটিও আছে, সেই মাটির মধ্যে ঢুকিয়ে দিন। এইটাই হচ্ছে টেকনিক। তাহলে বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। আরও কিছু জানতে অথবা রেইকি শিখতে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন। বর্তমানে প্রত্যেকটি ক্লাস অনলাইনে হচ্ছে, আপনার বাড়িতে বসে আপনি যে কোনো ক্লাস বা কোর্স ইজিলি করতে পারবেন। হোলি ফায়ার থ্রি রেইকি, যা বিশ্বের সবচাইতে শক্তিশালী রেইকি, যেই রেইকি শিখলে আপনি আপনার জীবনের সমস্ত ধরনের সমস্যাকে সমাধান করতে পারবেন। এই কোর্স শেখার জন্য, এছাড়া বিভিন্ন কোর্স আমি করাই, যে কোনো কোর্স করার জন্য যোগাযোগ করুন এবং শিখে নিন সেই কোর্স। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন রেইকি বার্তা। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য, কথাগুলো শোনার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। আজকে আসছি, নমস্কার।